আসসালামু আলাইকুম। জিলিজেন পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পড়ব হচ্ছে জুলজি অধ্যায় 4 রক্ত সঞ্চালন অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যে রক্ত সঞ্চালিত হয় সেই কার্ডিয়াক চক্র সম্পর্কে আমরা আজকে পড়ব। তো প্রথমে কার্ডিয়াক চক্র পড়ার আগে আমরা খুব সংক্ষেপে আমরা হৃৎপিণ্ডের গঠনটা একটু দেখে নিব এবং হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে কোথায় রক্ত যায় সেটা আগে একটু দেখে নিব, তারপর আমরা কার্ডিয়াক চক্র সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। তো এই চিত্রটা আসলে মূলত আসলে আমাদের রিয়েল হার্টের চিত্র, এটা না, তো এটা হচ্ছে জাস্ট তোমাদের বোঝার জন্য। তো মাঝখানে দেখো, এটা হচ্ছে হৃৎপিণ্ড এবং দুই পাশে দুইটা লাংসকে বোঝানো হচ্ছে, দুইটা ফুসফুসকে বোঝানো হচ্ছে, একটা হচ্ছে বাম ফুসফুস আর একটা হচ্ছে ডান ফুসফুস। তো আমরা জানি আমাদের হৃৎপিণ্ড হচ্ছে দুই ধরনের প্রকোষ্ঠ নিয়ে গঠিত, উপরে হচ্ছে অলিন্দ, নিচে হচ্ছে নিলয়। আচ্ছা, অলিন্দ বা অ্যাট্রিয়াম, নিচে হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। তো অলিন্দ আবার দুইটা, একটা হচ্ছে বাম অলিন্দ আর একটা হচ্ছে ডান অলিন্দ। নিলয় আবার দুইটা, একটা হচ্ছে বাম নিলয় আর একটা হচ্ছে ডান নিলয়। এখন ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে, এই কপাটিকাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। এইখানে হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা থাকে, এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে, একে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড কপাটিকার আরেক নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। আচ্ছা, এরপরে বাম নিলয় থেকে বের হয়ে যায় অ্যাওর্টা এবং ডান নিলয় থেকে বের হয়ে যায় পালমোনারি ধমনি। এই বাম নিলয় এবং অ্যাওটার মাঝখানে, ডান নিলয় এবং পালমোনারি ধমনির মাঝখানে দুইটা কপাটিকা থাকে, এই দুইটা কপাটিকার নাম সেম, সেটা হচ্ছে সেমিলুনার কপাটিকা। তাহলে এখানেও সেমিলুনার কপাটিকা, এখানেও সেমিলুনার কপাটিকা, এখানেও সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতি। সেমি মানে হচ্ছে অর্ধেক, লুনার মানে হচ্ছে চন্দ্রাকার, অর্থাৎ সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকে। আচ্ছা, এখন দেখো তাহলে রক্ত কীভাবে সঞ্চালিত হয় সেটা একটু আমরা দেখে নিই। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে আমাদের সারা দেহ থেকে, এটা দ্বারা, এই বক্স দ্বারা আমাদের সারা দেহকে বোঝানো হয়েছে। তো সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে যায় হচ্ছে ডান অলিন্দে। তো ডান অলিন্দে হচ্ছে আমাদের নিচের অংশ থেকে যায় হচ্ছে ইনফিরিয়র ভেনাকেবা বা হচ্ছে নিম্ন মহাশিরার মাধ্যমে, এবং উপরের রক্তগুলা হচ্ছে সুপুরিয়ার ভেনাকাবা বা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে আসে। এবং হৃৎপিণ্ডের যে নিজস্ব রক্ত প্রবাহ, তো সেখান থেকে হচ্ছে করোনারি সাইনাসের মাধ্যমে, এখানে হচ্ছে করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে আসে। তাহলে সারা দেহ থেকে প্রথমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ইনফিরিয়র ভেনাকাবা এবং সুপুরিয়ার ভেনাকাবা এবং করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে আসে। এরপরে ডান অলিন্দ থেকে এই ট্রাইকাস্পিড কপাটিকা হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে যায় ডান নিলয়ে। আচ্ছা, এরপরে ডান নিলয় থেকে সেমিলুনার কপাটিকা হয়ে, এখানে হচ্ছে সেমিলুনার কপাটিকা, এই সেমিলুনার কপাটিকা হয়ে পালমোনারি ধমনির মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তে চলে যায় আমাদের দুই ফুসফুসে। তাহলে আমাদের ফুসফুস হচ্ছে দুইটা, এ কারণে পালমোনারি ধমনি হচ্ছে দুইটা, একটা চলে যায় হচ্ছে আমাদের ডান ফুসফুসে আর একটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের বাম ফুসফুসে। আচ্ছা, তো বাম ফুসফুস এবং ডান ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গিয়ে আমাদের দুই ফুসফুস এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিবর্তন করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা চলে যায় বাইরে, অক্সিজেনটা রক্তের মধ্যে চলে আসে, তখন এই রক্তগুলো হয়ে যায় হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এরপরে দুইটা ফুসফুস থেকে দুইটা করে মোট চারটা পালমোনারি শিরার মাধ্যমে, দুইটা করে মোট চারটা পালমোনারি শিরা, অর্থাৎ ডান ফুসফুস থেকে বের হয় দুইটা পালমোনারি শিরা এবং বাম ফুসফুস থেকে বের হয়েছে দুইটা পালমোনারি শিরা, এই শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসে আমাদের বাম অলিন্দে। এরপর অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে বাইকাস্পিড কপাটিকা হয়ে চলে যায় হচ্ছে বাম নিলয়ে, বাম নিলয় থেকে এই সেমিলুনার কপাটিকা হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে, এটা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে রক্ত চলে যায় আমাদের সারা দেহে। তাহলে এখানে অক্সিজেনটা চলে আসলো। আচ্ছা, তো অ্যাওর্টার মাধ্যমে রক্ত যখন চলে আসে, অক্সিজেন যখন এখানে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন এখানে আসে, তখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো
कार्बन डाइऑक्साइड द्वारा परिवर्तन हो जाए तक एखे चले आसे हे कार्बन डाइऑक्साइड समृद्ध रक्त ये कार्बन डाइऑक्साइड समृद्ध रक्त आबार एक ही इनफ्यूरियर वेना कावा सुपीरियर वेना कावा और कोरोनरी साइनसर माध्यम चले जाए डाउनवार्ड एभवे हे हृदपिंडर रक्तगुलो संचालित है। अच्छा एखन आमरा चले आसि कार्डियक चक्रे। तो कार्डियक चक्रे देखो हमारे हृदपिंड जो रक्त संचलन करे तक हृदपिंड एक बार संकुचित है एक बार प्रसारित है संकुचित है एवं प्रसारित है। हृदपिंड संकोचन के बला हृदपिंड संकोचन के बला है सिस्टोल और हृदपिंड प्रसारण के बला है डायस्टोल। ताहले हृदपिंड संकोचन सिस्टोल हृदपिंड प्रसारण हे डायस्टोल। ताहले एखन देखो हमारे हृदपिंडे हे दुई धरनेर प्रकोष्ठ थाके उपरे हे दुईटा अलिंद नीचे हे दुईटा निलय। तो ये हृदपिंड जख संकोचन प्रसारित है तक जो अलिंद संकुचित है तक निलय हे प्रसारित है आर निलय जख संकुचित है अलिंद तक प्रसारित है। जस्ट तुम्हारा एक बेलुनर मत कल्पना करते पर जो एक फुलानो बेलुन ये चिंता करी तो फुलानो बेलुनर उपरे जो चाप दी नीचे क्योंकि फुले जाए उपरे हे अलिंद नीचे हे निलय अलिंदर ऊपर चाप पड़े निलय प्रसारित है आर बेलुने जो नीचे चाप प्रयोग करी তাহলে তখন উপরে প্রসারিত হবে। তাহলে যখন অলিন্দ প্রসারিত হয় তখন নিলয় সংকুচিত হয় আবার যখন অলিন্দ সংকুচিত হয় আবার যখন অলিন্দ প্রসারিত হয় নিলয় সংকুচিত হয়। তাহলে যেহেতু অলিন্দের সংকোচন প্রসারণ হচ্ছে আবার নিলয়ের সংকোচন প্রসারণ হচ্ছে তাই আমরা অলিন্দ বা অ্যাট্রিয়াম নিলয় বা ভেন্ট্রিকল এই এই নিলয় বা ভেন্ট্রিকল এদের সংকোচন প্রসারণকে চারটি পর্যায়ে ভাগ করতে পারি। এই চারটি পর্যায় হচ্ছে एट्रियल डायस्टोल अर्थात एट्रियम प्रसारण अलिंदे प्रसारण आर एट्रियल सिस्टोल अर्थात एट्रियम संकोचन आर वेंट्रिकुलर डायस्टोल वेंट्रिकुलर प्रसारण वेंट्रिकुलर सिस्टोल वेंट्रिकुलर संकोचन। अच्छा ये चार्ट पर्याय। तो चार्ट पर्याय देखो आप जानी हमारे हृदपिंड प्रति मिनिटे सत्तर थेके आशी बार स्पंदित है। তাহলে প্রতি মিনিটে যদি 70 থেকে 80 বার সংকোচিত প্রসারিত হয় তাহলে 1 সেকেন্ড একবার সংকোচিত প্রসারিত হতে কত সময় লাগে? তাহলে এটা গড় হচ্ছে 75। তো সাধারণত এই সংখ্যাটাকে ধরা হচ্ছে 72। তাহলে যেহেতু হার্ট হচ্ছে 1 মিনিটে 72 বার সংকোচিত প্রসারিত হয় তাহলে 60/72 = 0.8 সেকেন্ড অর্থাৎ হৃদপিণ্ডের একবার সংকুচিত প্রসারিত হতে সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড অর্থাৎ অ্যাট্রিয়াল ডায়াস্টোল এবং অ্যাট্রিয়াল সিস্টোলে 0.8 সেকেন্ড সময় লাগে। একইভাবে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল এবং ভেন্ট্রিকুলার সিস্টোল এখানেও 0.8 সেকেন্ড সময় লাগে। তাহলে এভাবে আমরা সময়কে বণ্টন করে দেই। তাহলে তোমরা মনে রাখবে যে ডায়াস্টোলের সময় সেটা অ্যাট্রিয়াল ডায়াস্টোলে হোক বা ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে হোক দুটাতেই সবচেয়ে বেশি সময় লাগে। তো অ্যাট্রিয়াল ডায়াস্টোলে হচ্ছে সময় লাগে 0.7 সেকেন্ড। তাহলে 0.7 সেকেন্ড যদি অ্যাট্রিয়াল ডায়াস্টোলে লাগে তাহলে অ্যাট্রিয়াল সিস্টোলে সময় কত লাগবে? অ্যাট্রিয়াল সিস্টোলে সময় লাগে হচ্ছে 0.1 সেকেন্ড 0.8 / 0.7 অর্থাৎ 0.1 সেকেন্ড। এরপর আসে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তো ভেন্ট্রিকুলার ডায়াস্টোলেও বেশি সময় লাগে, এখানে সময় লাগে হচ্ছে 0.5 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলার সিস্টোলে তাহলে সময় লাগবে হচ্ছে 0.3 সেকেন্ড। তাহলে আমরা এই সময় বণ্টনটা জেনে নিলাম। এখন দেখো আমরা এই যে চারটা পর্যায়, এই চারটা পর্যায় সম্পর্কে আমরা আস্তে আস্তে পড়ব। প্রথমে আমরা পড়ব হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল। তো আজকে আমরা অ্যাট্রিয়াল ডায়াস্টোল সম্পর্কে পড়ব, পরবর্তী কাজগুলোতে আমরা পরে যে তিনটা পর্যায় এই তিনটা পর্যায় সম্পর্কে পড়ব। প্রথমে আসো তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টোল। অ্যাট্রিয়াল ডায়াস্টোল মানে হচ্ছে অলিন্দের প্রসারণ অর্থাৎ অলিন্দ প্রসারিত হবে। তাহলে এটা হচ্ছে অলিন্দ। অলিন্দ যখন প্রসারিত হবে অলিন্দের জায়গাটা বড় হবে অর্থাৎ এখানে জায়গাটা বড় হবে, এখানে রক্ত এসে জমা হবে। তাহলে লক্ষ্য করো ডানালিন্দ এবং বামালিন্দে কী ধরনের রক্ত কোথা থেকে আসে? তো ডানালিন্দে হচ্ছে ইনফিরিয়র ভেনাকেবা, সুপিরিয়র ভেনাকেবা এবং করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে আসে। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে সুপিরিয়র ভেনাকেবা, ইনফিরিয়র ভেনাকেবা এবং করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসে ডান অলিন্দে। আচ্ছা এরপরে দেখো তাহলে বাম অলিন্দে কী হচ্ছে?
তাহলে বামলিন্দে হচ্ছে বামলিন্দের সাথে যুক্ত থাকে হচ্ছে চারটা পালমোনারি শিরা তো ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বামলিন্দে আসে তাহলে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসে বাম অলিন্দে আচ্ছা এরপর দেখো এই অলিন্দের সাথে যুক্ত থাকে হচ্ছে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কভাটিকা তাহলে যেহেতু অলিন্দের এখানে প্রসারণ হয় তাহলে অলিন্দের রক্ত এসে জমা হবে রক্ত এখান থেকে বের হওয়া যাবে না তাহলে নিচে যদি এই কভাটিকা যদি খোলা থাকে তাহলে কিন্তু রক্ত বের হয়ে যাবে এই কারণে এই দুইটা কভাটিকা অবশ্যই তখন বন্ধ থাকতে হবে তাহলে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কভাটিকা বাই ও ট্রাই কাস্পিড কপাটিকা তখন বন্ধ থাকে আচ্ছা তাহলে দেখো এরপরে এই অ্যাট্রিয়াল ড্যাশ চলে সময় কতটুকু লাগে অ্যাট্রিয়াল ড্যাশ চলে আমরা জানি সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাট্রিয়াল ড্যাশ চলে সময় 0.7 সেকেন্ড তাহলে দেখো আমরা যদি তিনটা কোশ্চেনের উত্তর দিতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাট্রিয়াল ড্যাশ চল বর্ণনা করতে পারবো এক নম্বর কোশ্চেন হচ্ছে যে কী ধরনের রক্ত কোথায় যায় এরপরে কপাটিকাগুলোর কী অবস্থা থাকে এবং এখানে সময় কতটা লাগে তাহলে এক আর দুই নম্বরটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ কী ধরনের রক্ত কোথায় যায় সুপুরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা এবং করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডানলিন্দে যায় এবং পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বামলিন্দে যায় এরপরে তাহলে তৃতীয় কোশ্চেন ছিল আমার যে কপাটিকাগুলো কী অবস্থায় থাকে এখানে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে এবং তিন নম্বর কোশ্চেন হচ্ছে এখানে সময় কতটুকু লাগে এখানে সময় হচ্ছে 0.7 সেকেন্ড তাহলে এটাই হচ্ছে অ্যাট্রিয়াল ড্যাশ চলে সময় হৃৎপিণ্ডে কী ঘটে তার বর্ণনা পরবর্তী কাজগুলোতে আমরা পরবর্তীতে তিনটা পর্যায় ছিল তিনটা পর্যায় সম্পর্কে জানব ধন্যবাদ